খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে যার ধর্ম নিজ নিজের ধর্ম যেন সঠিকভাবে পালন করতে পারি। আজকে এখানে যারা এই আলোচনা সভায় উপস্থিত হয়েছে প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ববান। আমার মনে হয় আপনাদের আলাদা করে নতুন করে কিছু বলার নেই, তবু আমাদের দায়িত্ব পরে আপনাদের একবার করে মনে করিয়ে দেওয়া এবং আরেকবার তার ঝালিয়ে নেওয়া আর কিছুই না। আমরা এই বকরিতে প্রথমেই থাকি নামাজ পর্ব, নামাজের সময় আমি বারবার এই জয়েন্ট স্যার যেটা বলছিলাম যে কারো যদি কোনো স্পেসিফিক সমস্যা থাকে, আমরা নামাজের সময় কোথাও জমায়েত করি বেশি হয় সেরকম কোনো জায়গায় যদি পুলিশি সাহায্য আপনাদের লাগে এরকম যদি কোথাও কোনো সমস্যা থাকে বলার জন্য বলছিলাম, তবুও আমাদের কলেজে যেগুলো আছে আমরা সেসব জায়গায় নিশ্চয়ই পুলিশি সাহায্য আপনারা অবশ্যই পাবে। নামাজের পরে এরপরে থাকবে কুরবানির বিষয়টা। কুরবানি করার সময় আমি বলবো আপনারা যথেষ্ট দায়িত্ববান দায়িত্ব সচেতন না, এই কুরবানির সময় যাতে অন্যের কোনো অসুবিধা না হয় সেটা মাথায় রাখবেন, একটি চোখের আরাম যাতে হয় সেইভাবে জায়গাটা খুলে যাতে কুরবানি হয়। এবং ইমাম সাহেব মাজেদ সাহেব যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এর আগে মিটিংয়ে আলোচনার মধ্যে উঠে এলো যে উপস্থিত এখনকার যুব সমাজের মধ্যে যে ভিডিও করার যে প্রবণতা এবং সেটি পরবর্তীতে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, ইমাম সাহেবরা যথেষ্ট দায়িত্ববান। আমার অনুরোধ হইবে প্রত্যেক ইমাম সাহেবদের কাছে যদি আপনারা এমন একটা নিয়ম করেন যে কুরবানি যেখানে হচ্ছে সেখানে কোনোভাবে মোবাইল ফোন নিয়ে কাউকে প্রবেশ করতে দেবেন না, এরকম যদি একটা নিয়ম করে দেন আপনারা যদি সহযোগিতার হাত বাড়ি দেন এই বিষয়টা প্রথমেই যদি আমরা অন্যদের বিনষ্ট করতে পারব। কিছু মানুষের এই কার্যকলাপের ফলে হয়তো তার থেকে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, প্রথমে যদি এই নিয়মগুলো বিনষ্ট করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় এটা নিয়ে আর কোনো সমস্যা তৈরি হওয়ার উদ্বেগ থাকে না। এরপরে থাকে সচেতন করবে যে এই নিয়ে যাওয়ার সময় কোথাও রক্ত বা অন্য মাংসের টুকরো পড়ে গেল তাতে কোনো বিতর্ক তৈরি হলো এরকম যেন না হয় সবাই সতর্ক দৃষ্টি রেখে থেকে এবং যদি প্রয়োজন হয় ডবল প্লাস্টিক ব্যবহার করে সেটা নিয়ে যাওয়া বলবে বা পৌঁছে দেওয়া বলবে যাতে কোনোভাবে কোনো সমস্যার সৃষ্টি না হয়। তারা আমাকে অনুরোধ করবেন যে ওই সব ছবিগুলো পোস্ট বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় জমা না দেয়। আর একটা কথা বলব, আপনাদের পাশে সবসময় বাদুড়ি আপনার প্রশাসন কিন্তু আপনাদের পাশে সবসময় থাকে, যখন যেখানে সমস্যা হয় এবং রাজনৈতিক লিডাররা সবাই এখানে উপস্থিত আছেন, আপনারা দয়া করে কোনো সমস্যায় বাদ দেবেন না, সাথে সাথে আপনারা প্রশাসন এবং যারা সেই এলাকার জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের সঙ্গে একটু যোগাযোগ করে, যেহেতু আজকে মিটিংয়ে অনেক হবে রাজনা করে এখন অনেক করবেন জয়েন্ট স্যার করবেন আমাদের অনেক মিত্ররাও বলবেন, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা আপনাদেরকে আগামী তোমাদের কুরবানির বস্তু কুরবানির রক্ত কুরবানির রস আমাদের আমার কাছে পৌঁছায়।
যারা ইমাম সাহেব আছেন না, তারা তো প্রতি জুম্মায় তারা মুসল্লিদের বক্তব্য দিয়ে থাকেন, আজও দিয়েছে। অতএব যারা কুরবানি করে, কুরবানি পশুর ছবি নিয়ে যদি কেউ কোর্স করে, আমি আমার প্রতিবেশী হিন্দু ভাইদের তাদের ধর্মীয় ভাল না খারাপ না আমি আঘাত করলাম, তাদের ধর্মে আমি আঘাত করলাম, আমি আমার প্রতিবেশীকে আমি আদেশনা হিসাবে খাই, কিন্তু আমারই পাশে একজন প্রতিবেশী হিন্দু ভাই তিনি অন্য কোনো কোনো পূজা করে তিনি তাকে হয়তো দেবদেবী বলে মানে। অতএব আমি যদি জবের করা জিনিসকে তার সামনে দেখিয়ে দিই ছবির মাধ্যমে, তার অর্থে আঘাত আনতে পারে। আল্লাহ তো আমাদের শিখিয়েছে, মুসলমানদের শিখিয়েছে যে তোমরা এমন ভাবে ধর্ম পালন করো, অন্য ধর্মের আঘাত করবে না। তুমি যদি অন্য ধর্মের আঘাত করো তারা তোমার আল্লাহকে গালি দেবে। অতএব তুমি যদি তাদের